वेलकम माय डियर स्टूडेंट्स, आज हमें तुम्हारे कोष विभाजन क्लास इलेवेन से कोष विभाजन चैप्टारे दसटा एमसीक्यू निये गुरुत्वपूर्ण जो दसटा एमसीक्यू से दसटा एमसीक्यू निये आलोचना करब तार उत्तर समेत। तो आमरा ठीक करेछि प्रत्येकटा चैप्टारे एरकम दसटा करे टोटाल कुड़ीटा एमसीक्यू जेगुलो खूब गुरुत्वपूर्ण एवं इलेवेन फाइनल परीक्षार जन्य। एटा सेम क्लास टुएल्भर क्षेत्र करा हबे एवं एई एमसीक्यूगुलो আমাদের যে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা আছে তাতেও খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি দশটা এমসিকিউ আজকের ক্লাসে বলবো এবং তাদের উত্তর বলবো এবং যেগুলো উত্তর হচ্ছে না সেগুলো কেন উত্তর হচ্ছে না সেগুলোও বলবো। তাহলে তোমরা একটু মন দিয়ে এমসিকিউগুলো শুনো। প্রথম এমসিকিউ হচ্ছে, মিয়োসিসের দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে কি বলে? এ হচ্ছে ইন্টারকাইনেসিস, বি হচ্ছে ক্যারিওকাইনেসিস, সি হচ্ছে সাইটোকাইনেসিস, ডি হচ্ছে ডায়াকাইনেসিস। দেখো এখানে যে উত্তরগুলো দেওয়া আছে, যেমন ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াস বিভাজন। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজম বিভাজন। ডায়াকাইনেসিস কি? এটা হচ্ছে মিওসিস ওয়ানের পফেজ ওয়ানের একটা উপদশা। তাহলে এই বি, সি এবং ডি এগুলো হচ্ছে না, হচ্ছে কি? ইন্টারকাইনেসিস, অর্থাৎ একটা মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর মধ্যবর্তী যে একটু সময় থাকে সেটাকে ইন্টারকাইনেসিস বলা হয়ে থাকে। যেমন ইন্টারফেজ, দুটো মাইটোসিস বিভাজনের মধ্যবর্তী দশাকে ইন্টারফেজ বলে বা বৃদ্ধি দশা বলে, তেমনি মিওসিস কোষ বিভাজনটা দুটো দশায় সম্পন্ন হয়, মিওসিস ওয়ান এবং মিওসিস টু। মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর মধ্যবর্তী যে সময়টা থাকে তাকে বলা হয় থাকে ইন্টারকাইনেসিস। প্রশ্ন নম্বর দুই, ব্যামতন্তু তৈরি হয় কোথা থেকে? আমরা দেখবে জেনেছি ব্যামতন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে একরকম থেকে তৈরি হয়, পানি কোষের ক্ষেত্রে একরকম থেকে তৈরি হয়। পানি কোষের ক্ষেত্রে তৈরি হয় কোথা থেকে? সেন্ট্রোজম থেকে। সে সেন্ট্রোজমটা সেন্ট্রিওল দ্বারা গঠিত। আর উদ্ভিদের ক্ষেত্রে তৈরি হয় কোথা থেকে? না, মাইক্রোটিউবিলস বা অনুনালিকা থেকে। তাহলে এর উত্তর হচ্ছে সি, মাইক্রোটিউবিল বা অনুনালিকা। মাইকোবডিস ব্যাপারটা কী ছিল যেটা এক নাম্বার অপশানে ছিল? মাইকোবডিস হচ্ছে কোষের সাইটোপ্লাজমে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বডি দেখতে পাওয়া যায়, দেহ দেখতে পাওয়া যায়, যেগুলোকে মাইকোবডি বলা হয়ে থাকে। এই মাইকোবডিগুলো হচ্ছে এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে সৃষ্ট, পারোক্সিজম, গ্লাইওক্সিজম এবং ফেরোজম, তারাও একক পর্দাযুক্ত অঙ্গাণু। তাহলে তারা নয়, মাইকোফিলামেন্টও নয়, মাইকোফাইবিলও নয়। উত্তর হচ্ছে মাইকোটিবিউল বা অনুনালিকা। তিন নাম্বার, কায়োজমাটা প্রথম দেখা যায় কোন দশায়? কায়োজমাটা বলতে আমাদের যখন নন সিস্টার ক্রোমাটিডগুলো, আমাদের সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডগুলো পরস্পরের সঙ্গে এক্স অক্ষরের ন্যায় অবস্থান করে, কিছুটা এরকম। এই একটা ক্রোমোজোম, তার ক্রোমাটিডগুলো এইভাবে ভেঙে গেছে, আর একটা ক্রোমোজোম, তার ক্রোমাটিডগুলো এইরকমভাবে ভেঙে গেছে। এই যে দেখো, এই ক্রোমাটিডটার সঙ্গে এই ক্রোমাটিডটা এক্স অক্ষরের নেই যে এখানে ক্রস করেছে, এই জায়গাটাতে দেখো যে ক্রস করেছে, এই এক্স অক্ষরের নেই যে জায়গাগুলোতে ওরা ক্রস করে এইটাকে কায়োজমাটা বলা হয়ে থাকে। এবং এই জায়গাটাতেই দেহাংশের বিনিময় ঘটায় যেটাকে বলা হয়ে থাকে কি? না, ক্রসিং ওভার, অর্থাৎ এইখানেই আমাদের রিকম্বিনেশন বা জিনের পুনঃসংযুক্তিকরণ ঘটে। তাহলে এই কায়োজমা কোথায় দেখতে পাওয়া যায়? না, এই কায়োজমাটা আমাদের পেকাটিন উপদশায় দেখতে পাওয়া যায়, মিওসিস ওয়ানের পফেজ ওয়ানের পেকাটিন উপদশায় কায়োজমা দেখতে পাওয়া যায়, এইখানেই ক্রসিং ওভার হয়। চার নম্বর প্রশ্ন, সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার ঘটনাকে কি বলে? আমাদের যে সমসংস্থ ক্রোমোজোমগুলো আছে পিতৃ এবং মাতৃ জনন মাতৃকোষে, সমসংস্থ যে ক্রোমোজোমগুলো আছে এগুলোকে হোমোলোগাস ক্রোমোজোমও বলে। এই সমসংস্থ ক্রোমোজোমগুলো জোড় বাঁধে, কখন বাঁধে? না, মিওসিস ওয়ানের পফেজ ওয়ানের আমাদের দ্বিতীয় যে উপদশাটা আছে, দ্বিতীয় উপদশাটার কী নাম? না, জাইগোটিন। সেই জাইগোটিন দশাতে সমসংস্থ ক্রোমোজোমগুলো জোট বাঁধে। তো এই জোট বাঁধার পদ্ধতিটার নাম কি? সাইনেপসিস। জোট বাঁধতে কোন প্রোটিনটা সাহায্য করে? সাইনেপটিমাল কমপ্লেক্স নামক একটা প্রোটিন জোট বাঁধতে সাহায্য করে। এবং এই জোটবদ্ধ অবস্থাটাকে কি বলে? বাইভ্যালেন্ট বা ডায়েট। চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সাইনেপসিস বিটা। সিএ যেটা দেওয়া রয়েছে, সাইনেপটিমাল কমপ্লেক্স এই প্রোটিনটা সাহায্য করে। আর সাইনেপস বলতে দুটো স্নায়ু সংযোগস্থলকে সাইনেপস বলে। আর সিনগ্যামি বলতে কি? না, যৌন জননকে সিনগ্যামি বলে।
যৌন জননটাকে ভাগ করা হয়েছে না, সিনগেমি কনজুগেশন সংশ্লেষ, সেইখানে সিনগেমি হচ্ছে উন্নত যৌন জনন পদ্ধতি। এরপর 5 নম্বর কোশ্চেন, ম্যালিগন্যান্ট কোষে কোন প্রকার কোষ বিভাজন দেখতে পাওয়া যায়? ম্যালিগন্যান্ট কোষ কোনগুলোকে বলে? না, ম্যালিগন্যান্ট কোষ হচ্ছে আমাদের যে ক্যান্সার কোষগুলো, ক্যান্সার সৃষ্টিকারী কোষ বা ক্যান্সার কোষগুলোকে ম্যালিগন্যান্ট বলা হয়ে থাকে। ম্যালিগন্যান্ট কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে সেল ডিভিশন হয়, ওরা ওই বৃদ্ধি তারপর বিভাজন, বৃদ্ধি বিভাজন অর্থাৎ কোষচক্র, স্বাভাবিক কোষচক্র যেটা, সেই কোষচক্রটাকে ওরা মানে না, অনিয়ন্ত্রিতভাবে সেল ডিভিশন হয়, বারবার বারবার সেল ডিভিশন হয়ে টিউমার সৃষ্টি করে। তো এই ম্যালিগন্যান্ট কোষগুলোর মধ্যে মাইটোসিস সেল ডিভিশনই হবে, বারবার মাইটোসিস সেল ডিভিশন হবে, বাকিগুলো যেগুলো দেওয়া আছে যেমন অ্যামাইটোসিস হবে না, মিওসিস হবে না, কোনোটিও নয় এটিও হবে না, অর্থাৎ তাদের মধ্যে মাইটোসিস সেল ডিভিশন হবে কিন্তু অনিয়ন্ত্রিত মাইটোসিস সেল ডিভিশন হবে, সংখ্যায় প্রচুর বারবার বিভাজিত হবে। 6 নম্বর প্রশ্ন, মিওসিসে হোমোলোগাস ক্রোমোজোমদ্বয়ের পৃথকীকরণকে কী বলে? হোমোলোগাস ক্রোমোজোম বলতে সমসংস্থ ক্রোমোজোম, সমসংস্থ ক্রোমোজোমগুলো পৃথক হয়, সে পৃথকগুলো কোন দশায় হয়? সমসংস্থ ক্রোমোজোমগুলো জোড় বাঁধলো কোথায় আমরা দেখলাম? না, জায়গোটিন দশায় জোড় বাঁধলো। আর পৃথক হয় কোন দশায়? না হচ্ছে এনাফেজ ওয়ানে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনাফেজ ওয়ান এবং এনাফেজ টু এর মধ্যে পার্থক্য কী? এনাফেজ ওয়ানে সমসংস্থ ক্রোমোজোমগুলো শুধুমাত্র পরস্পর থেকে আলাদা হয়ে যায়, কিন্তু এনাফেজ টুয়ে সমস্ত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলগুলো ভেঙে গিয়ে অর্ধেকটা করে কোমাটির এক প্রান্তে আর অর্ধেকটা কোমাটির আর এক প্রান্ত দিকে গমন করে। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এনাফেজ ওয়ানে দেখো এই যে সমসংস্ত ক্রোমোজোমগুলো জায়গোটিন দশায় যে সাইনোস্টোমাল কমপ্লেক্সের প্রভাবে আমাদের যে সাইনেপসিসের মাধ্যমে জোড় বেঁধেছিল, তারপরে পেকাটিন দশায় ক্রসিং ওভার হয়েছিল, তারপরে পফেজ ওয়ানটা শেষ হওয়ার পরে যখন মেটাফেজ ওয়ান হয়েছে তখন সজ্জিত হয়েছে এভাবে, তারপরে এনাফেজ ওয়ানে কী হচ্ছে না, সমসংস্থ ক্রোমোজোমগুলো কেবলমাত্র পৃথক হয়ে যায়, অর্থাৎ এই যে জোড়বদ্ধ অবস্থাটাই আছে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোমগুলো, এই একটা ক্রোমোজোম এইদিকে চলে আসছে, এই ক্রোমোজোমটা এইদিকে চলে আসছে, এই ক্রোমোজোমটা ওই প্রান্তে চলে যাচ্ছে, এই ক্রোমোজোমটা ঠিক এই প্রান্তে চলে যাচ্ছে, আবার এই ক্রোমোজোমটা এই প্রান্তে, ওই ক্রোমোজোমটা ওই প্রান্তে, অর্থাৎ ক্রোমোজোমগুলো শুধুমাত্র যে সমসংস্থ ক্রোমোজোমগুলো জোড় বেঁধেছিল সেই জোড়বদ্ধ অবস্থাটা কেবলমাত্র খুলে গেল, অর্ধেক একটা করে ক্রোমোজোম ওইদিকে, একটা করে ক্রোমোজোম এদিকে চলে গেল, এবং এইখানেই হাঁস বিভাজনটা ঘটে গেল, আমাদের যেটা হাঁস বিভাজন বলে সে হাঁস বিভাজনটা এইখানে ঘটে গেল। মিওসিস বিভাজনকে যে হাঁস বিভাজন বলার কারণ সেটা এই এনাফেজ ওয়ানের জন্যই হয়। তাহলে দেখা গেল যে কোষের এই প্রান্তে, কোষের উপরের প্রান্তে 23টা ক্রোমোজোম গেল আর নিচের প্রান্তে 23টা ক্রোমোজোম চলে এলো, তাহলে এই যে নতুন নিউক্লিয়াসগুলো তৈরি হলো এই নিউক্লিয়াসগুলোই তো হ্যাপ্লয়েড হয়ে গেলো, 23 ক্রোমোজোম যুক্ত হয়ে গেলো, এইটাকে বলা থাকে কি না, হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোমগুলো এনাফেজ ওয়ানে পরস্পর থেকে পৃথক হয়ে দু প্রান্ত দিকে গমন করে। কিন্তু এনাফেজ টু এর ক্ষেত্রে কী হয়, এনাফেজ টু এর ক্ষেত্রে যেটা হয় আমাদের ক্রোমোজোমগুলোর মধ্যবর্তী অঞ্চলগুলো ভেঙে যায়, মধ্যবর্তী অঞ্চলগুলো ভেঙে গিয়ে কী হয় না, অর্ধেকটা ক্রোমাটিড অর্থাৎ এখানটা ভেঙে এই অর্ধেকটা ক্রোমাটিড ওইদিকে, অর্ধেকটা ক্রোমাটিড এইদিকে, এর অর্ধেকটা ক্রোমাটিড এইদিকে, অর্ধেকটা ক্রোমাটিড এইদিকে, এইভাবে প্রত্যেকটা ক্রোমোজোম ভেঙে অর্ধেক সেন্ট্রোমিয়ার অঞ্চলগুলো ভেঙে অর্ধেকটা করে ক্রোমাটিড উপর প্রান্তে যায়, অর্ধেকটা নিচের প্রান্তে যায়, অর্থাৎ এইদিকে 46টা ক্রোমাটিড যায়, এইদিকে 46টা ক্রোমাটিড আসে, এই 46টা ক্রোমাটিড যে 46টা ক্রোমোজোমের তৈরি করে, অর্থাৎ 46 ক্রোমোজোম তৈরি হয়, অর্থাৎ দেখো এটা 2n হয়ে গেল, এটাও 2n হয়ে গেল, তাই না? তাহলে এই ক্ষেত্রে কী হয় না, আমাদের সমবিভাজন হয়, কিন্তু এটা মিওসিসের সময় তো এখানে 46টা ক্রোমোজোম থাকে না, 23টা ক্রোমোজোম থাকে। আমি মাইটোসিসের মতো বলছিলাম, ওই এনাফেজ টু যে এটা সেটা হচ্ছে মাইটোসিসের, মাইটোসিস কোষ বিভাজনের এনাফেজ দশা, অর্থাৎ এনাফেজের চলন যেটা, অর্থাৎ এনাফেজ টু এর ক্ষেত্রে কিন্তু এখানে 46টা করে থাকে না, 23টা করে থাকে, এবং 23টা ক্রোমোজোমের 23টা অর্ধাংশ ওইদিকে, 23টা অর্ধাংশ এদিকে যায়, কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে 46টা ক্রোমোজোম থাকে, 46টা অর্ধাংশ ওইদিকে যায়, 46টা এদিকে যায়, অর্থাৎ এর থেকে আরেকটা বলা যেতে পারে এনাফেজ ওয়ানে, এনাফেজ ওয়ানে আমাদের ক্রোমোজোমের কোনো ভাঙন ঘটে না, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন হয় না, ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো কোনো বিভাজিত হয় না, শুধুমাত্র সমসংস্থ ক্রোমোজোমগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়, কিন্তু এনাফেজ টু এর ক্ষেত্রে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলের বিভাজন হয়, ক্রোমাটিডদের বিভাজন হয়, এবং অর্ধেকটা ক্রোমাটিড এক প্রান্তে আর অর্ধেকটা ক্রোমাটিড আর এক প্রান্তে গমন করে। এই গমনের কারণ কী, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গমনটা হচ্ছে কেন না, এই গমনের কারণ হচ্ছে আমাদের বেমতন্তু,
আমাদের যেটা ক্রোমোজোমের সঙ্গে যুক্ত থাকে সেই বেমতন্তুগুলো সংকুচিত হয়, যেটা কন্টিনিউয়াস বেমতন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিকে বিস্তৃত থাকে সেগুলো আমাদের প্রসারিত হয়, এবং ইন্টারজোনাল বেম যেগুলো ভাসমান বেম সেগুলো আমাদের প্রসারিত হয়। এই যে বেমতন্তু তিন রকম ঘটনা ঘটায়, ক্রোমোজোমাল বেমের সংকোচন, অবিচ্ছিন্ন বেমের প্রসারণ এবং ইন্টারজোনাল বেমের প্রসারণ, তার জন্য আমাদের সেন্ট্রোমিয়ার অঞ্চলগুলো ভেঙে যায় এবং ক্রোমাটিডগুলো দু প্রান্তর দিকে গমন করে। সাত নম্বর কোশ্চেন, একটা আদর্শ কোষচক্রের দশাগুলি সঠিক পর্যায়ক্রমে লিখো। একটা কোষের যে কোষচক্র, সেই কোষচক্রের জন্য আমাদের মানুষের ক্ষেত্রে 24 ঘন্টা সময় লাগে, তার 1 ঘন্টা সময় লাগে বিভাজনের জন্য, অর্থাৎ বিভাজন হয় মাত্র 1 ঘন্টাতে। এই যে 1 ঘন্টা সেই সময়টাতে সেলটা বিভাজিত হয়, তার জন্য এখানে তার প্রোফেজ থাকে, মেটাফেজ থাকে, অ্যানাফেজ থাকে, টেলোফেজ থাকে এবং সাইটোকাইনেসিস থাকে। তাহলে এই 1 ঘন্টাতে এই দশাগুলো তার বিভাজনটা হয়ে যায়। বাকি যে 23 ঘন্টা সময়টা লাগে, তার মধ্যে প্রথম দশাটা হচ্ছে G1 অর্থাৎ গ্রোথ 1 বা বৃদ্ধি 1, তারপর হচ্ছে S দশা বা সংশ্লেষ দশা, এবং শেষ দশাটা হচ্ছে G2 দশা। তাহলে আমাদের যদি আমাদের একটা কোষচক্র দেখা যায়, তার পর্যায়ক্রমটা কী হবে? না, প্রথমে হচ্ছে G1, তারপরে হচ্ছে S, তারপরে হচ্ছে G2, তারপর হচ্ছে বিভাজন দশা বা মাইটোটিক ফেজ। তাহলে এইটা হবে তার উত্তর, প্রথমে বৃদ্ধি 1, তারপর সংশ্লেষ দশা, বৃদ্ধি 2, তারপর হচ্ছে বিভাজন, এটা হচ্ছে সাইটোকাইনেসিস। অর্থাৎ কোষের বৃদ্ধি এবং বিভাজন দশার চক্রব্রত আবর্তনকে আমাদের কোষচক্র বলা হয়ে থাকে। এবার 8 নম্বর কোশ্চান, যদি একটা কোষের G1 দশায় 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, তবে S দশার শেষে ওই কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? এইখানে কিন্তু তোমাদের প্রশ্নটা দেখবে অনেকের মাথায় মনে হবে যে S দশা তো সংশ্লেষ দশা, S দশায় তো DNA দ্বিগুণ হয়, ক্রোমোজোমের যে উপাদানগুলো সেগুলো সংশ্লেষিত হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দেখো বলেছে ক্রোমোজোমের সংখ্যা কত হবে, ক্রোমোজোমের সংখ্যাটা চেঞ্জ হবে না, ক্রোমোজোমের উপাদানগুলো না হয় S দশাতে সংশ্লেষিত হয়েছে, কিন্তু আমাদের ক্রোমোজোম সংখ্যাটা একই থাকবে। অর্থাৎ আমাদের কোষের যতক্ষণ একটা কোষ, সে কোষের ক্রোমোজোম সংখ্যাটা নির্দিষ্ট থাকে, প্রজাতির প্রত্যেকটা কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে, এবং সেটা দেহ কোষের ক্ষেত্রে 2n, জনন কোষের ক্ষেত্রে হ্যাপ্লয়েড n, এই ব্যাপার। কিন্তু এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হবে না, অর্থাৎ অ্যান্সার হবে সি, 8 2n। 9 নম্বর, G0 দশার বৈশিষ্ট্য হলো কি? G0 দশাটা কি? না, G1 দশাতেই যদি কোষটা থেকে যায়, অর্থাৎ কোষটা যদি এই জায়গাতেই থেকে যায়, তখন সেটাকে G0 দশা বলা হয় থাকে। অর্থাৎ সে আর S দশাতে প্রবেশ করলো না, তার বৃদ্ধি বা সংশ্লেষ দশাটা ঘটলো না, তার G2 দশায় গেল না, সে বিভাজিত হতে গেল না, অর্থাৎ কোষটা G0 দশাতেই যদি থেকে যায়, তখন তার বৃদ্ধিটা ওইখানে স্টপ হয়ে যায়। এর বৈশিষ্ট্য কি? না, DNA ডুপ্লিকেশন অর্থাৎ DNA দ্বিতন্তিকরণ, এটা হবে না, S দশা হবে না, M দশা অর্থাৎ বিভাজন দশা, এটাও হবে না। তাহলে এর উত্তর হবে কি? সক্রিয় বিপাক, অর্থাৎ সক্রিয় বিপাক দশাতে সে থাকে। শেষ কোশ্চান, মিওসিস 1-এর প্রোফেজের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? ক্রসিং ওভার কোন দশায় ঘটে? না, মিওসিস 1-এর প্রোফেজ 1-এর পেকাটিন উপদশায় ঘটে, যে দশাতে টেট্রাড দেখা যায়, যে দশাতে কাইজামা দেখতে পাওয়া যায়, যে সেই দশাতে আমাদের ক্রসিং ওভার ঘটে। সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে দেহাংশের বিনিময়, যাকে ক্রসিং ওভার বলে। তাহলে 10-এর উত্তর হচ্ছে কি? পেকাইটিন। সেল ডিভিশনের আরও 10টা কোশ্চেন নিয়ে একটা ক্লাস তোমাদের করে দেবো। এই যে 20টা করে প্রত্যেক চ্যাপ্টারের MCQ দিচ্ছি, এই MCQগুলো খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ পরীক্ষা এবং অ্যানুয়াল ক্লাস 11-এর জন্য, এগুলো একটু করে দেখে রাখবে।